নিউ মার্কেটে সংঘাতের ঘটনায় জড়িতদের সিসিটিভির ফুটেজ দেখে শনাক্ত করা হচ্ছে। মোট দায়ের হওয়া চারটা মামলার আসামি 1500-এর বেশি, তার মধ্যে দুটি হত্যা মামলার তদন্ত করবে গোয়েন্দা পুলিশ। আব্দুল্লাহ শফির রিপোর্ট। দেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই চিত্র। বোঝানোর চেষ্টা হয়েছে নিউ মার্কেট এলাকা যখন রণক্ষেত্রে পরিণত হয় তখন ভেতরে ভেতরে পরিস্থিতিটা কতটা ভয়াবহ হয়ে উঠেছিল। এই ছবিতে যাকে কোপানো হচ্ছে তিনি সংঘর্ষে নিহত নাহিদ মিয়া। 19 বছরেরও কম বয়সী নাহিদ ছিলেন একটি প্রতিষ্ঠানের ডেলিভারি ম্যান। নিহত আরেকজন দোকান কর্মচারী মোরসালিন, হাসপাতালের আইসিইউতে লড়াই শেষে মৃত্যুকেই বরণ করে নিতে হয়েছে তাকে। এই দুজন নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয়েছে। মামলা দুটির তদন্ত ভার পেয়েছে গোয়েন্দা পুলিশ। মোট চারটি মামলায় আসামি 1500-এর বেশি। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে জড়িতদের। বিভিন্ন ইন্টেলিজেন্স বা ভিডিও ফুটেজ সংগ্রহ করে মামলা তদন্ত কাজ পরিচালনা করছি। তদন্তের পরে আপনাদেরকে ডিটেইলস বলতে পারা যাবে। প্রথম থেকেই তো ডিবি ছায়া তদন্ত করছিল, ডিবি হস্তান্তর হলে তো সেটা আমরা ডিবি তদন্ত করব। পাশাপাশি আমরা সার্বক্ষণিক শব্দ যত রকমের হেল্প নিউ মার্কেটের ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত চলেছে 18 ঘন্টারও বেশি সময় ধরে। এতটা সময়ও কেন পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো না তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।